রকমের সাম্য আছে, যে সাম্যটাকে বলা হয় অস্থির সাম্য বা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। 2.28 এর সি চিত্রে দেখো, বস্তুটাকে ভাসন আছে লম্বালম্বিভাবে। তা এখানে ডান দিকে যদি একটা লাঠি, যেমন লাঠিকে তুমি লম্বালম্বিভাবে ভাসিয়ে রেখে দিয়েছ, তাহলে এইবার লাঠিটার তুমি, লাঠি না বলে একটু বাঁশ বলো, একটা চওড়া বস্তু হলে ভালো হয়, তা বা একটা চুঙ্গাকার বস্তুকে এই লম্বালম্বিভাবে তুমি ভাসিয়ে রেখে দিয়েছ। এইবার ডান দিকে একটু ফোর্স দিলে, ডান দিকে ফোর্স দিলে কী হবে, ডান দিকটা একটু বেশি ডুবে যাবে। ডান দিকটা একটু বেশি ডুবে গেলে কী হবে, ডান দিকের অংশটা দিয়ে একটু জল অপসারণ বেশি হবে। ডান দিকের অংশটা দিয়ে বেশি জল অপসারণ হলে কী হবে, প্লবতা কেন্দ্রটা ডান দিকে শিফট করে যাবে একটু, সেইটা অর্থাৎ এখন ভার কেন্দ্রটা দেখো এখন তোমার শিফট করে গেছে একটু ডান দিকে। B1টা এখানে পরিষ্কার করে দেখাইনি, আগে যেমন দেখিয়েছিল, তা যাই হোক সেই B1 বিন্দুর মধ্য দিয়ে W2 ফোর্সটা উল্লম্বভাবে কাজ করছে, আর জি বিন্দুর মধ্য দিয়ে বা ভার কেন্দ্রের মধ্য দিয়ে W1 বা বস্তুর ভার বা ওজন এই ফোর্সটা সেও উল্লম্বভাবে নিচের দিকে কাজ করছে। তাহলে B1 বিন্দুর মধ্য দিয়ে W2 ফোর্স মানে প্লবতা নামক ফোর্সটা উল্লম্বভাবে উপর দিয়ে কাজ করছে, আর জি বিন্দুর মধ্য দিয়ে বস্তুর ওজনটা উল্লম্বভাবে নিচের দিকে কাজ করছে। তাহলে এখন এই W2-র মধ্য দিয়ে যে উল্লম্ব সরলরেখাটা সোজা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে বর্ধিত করা হয় সেটা কেন্দ্রীয় রেখা AB কে M বিন্দুতে ছেদ করে, যেটাকে বলা হয়েছে মেটাকেন্দ্র। এই মেটাকেন্দ্রটা এখানে লক্ষ্য করো, বি ছবিতে ভার কেন্দ্র আর মেটাকেন্দ্রের মধ্যে ভার কেন্দ্র ছিল নিচে কিন্তু মেটাকেন্দ্র উপরে, এখানে ঠিক উল্টো অবস্থায় চলে এসছে। ভার কেন্দ্রটা দেখো উপরে আর মেটাকেন্দ্র নিচে চলে গেছে, এই ক্ষেত্রে সাম্যটা অস্থির হয়, অর্থাৎ এক্ষেত্রে বস্তুটা পাল্টি খেয়ে যাবে। পাল্টি খেয়ে লরিগুলো যেমন দেখো হাই রোডের ধারে পড়ে আছে, সেক্ষেত্রে বস্তুটাও পাল্টি খেয়ে জলের ওপর পড়ে থাকবে বা উল্টে যাবে। এই সাম্যকে বলা হয় অস্থির সাম্য। আগেরটা কি, সে আবার স্বাভাবিক অবস্থায় ডান দিকে একটু কাত করলে সেক্ষেত্রে বস্তুটা আবার নিজেকে সেট করে নেয় স্বাভাবিক অবস্থায়, আর এক্ষেত্রে অর্থাৎ লাঠিকে নিজেরাই দেখে যাবে বাঁশকে যদি উল্লম্বভাবে ভাসিয়ে রেখা হয় একটু ডান দিয়ে কাত করলে দেখবে আর সেট করতে পারে না, সে উল্টে জলের ওপর পড়ে যায়, উল্টে জলের ওপর পড়ে যায়। এই ধরনের সাম্যকে বলা হবে অস্থির সাম্য বা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে তফাৎ কী, আগেরটা সুস্থির সাম্য আর অস্থির সাম্য তফাৎ কী? তফাৎ লক্ষ্য করতে হবে প্লবতা কেন্দ্র এবং ভার কেন্দ্র এই দুটো বিন্দুকে ভালো করে। আগেরটায় ভার কেন্দ্র ছিল নিচে আর মিটা কেন্দ্র ছিল উপরে, আর এখন দেখো চলে গেছে অস্থির সাম্যতে ভার কেন্দ্র তোমার উপরে মিটা কেন্দ্র নিচে। সুতরাং তফাৎ এটাই হয়ে গেছে, যে ক্ষেত্রে মেটাকেন্দ্র ভার কেন্দ্রের উপরে অবস্থান করবে সেই ক্ষেত্রে সাম্যটা হবে সুস্থির, আর যদি মেটাকেন্দ্র নিচে চলে যায় ভার কেন্দ্র উপরে চলে আসে সেক্ষেত্রে সাম্যটা হয়ে যাবে অস্থির, এক্ষেত্রে সেটাই হয়েছে, এই কারণে সাম্যটা অস্থির হয়। এই কারণে তাহলে ভার কেন্দ্রকে সবসময় নিচে থাকতে হবে, অর্থাৎ নিচের দিকে লোড সবসময় বেশি থাকতে হবে, সেই কারণে অনেক ক্ষেত্রে জাহাজ থেকে মাল খালাস করার পর কিছু দ্রব্য সর্বদাই রেখে দেওয়া হয় যাতে করে বস্তুর ভার কেন্দ্রটা নিচে থাকে,
উপরে মেটা কেন্দ্র উপরে থাকে, যাতে করে মেটা কেন্দ্র কোনোভাবে ভার কেন্দ্রের নিচে নামতে না পারে। সেই কারণে কিছু লোড সর্বদাই রেখে দেওয়া হয়। তাহলে প্রশ্ন দেয় যে কখন একটা জলযানের মধ্যেতে মাল নামানো অপেক্ষা মাল চাপানো নিরাপদ, কখন? যখন যখন মেটা কেন্দ্র ভার কেন্দ্রের নিচে অবস্থান করে, তখন ওই জলযানের মধ্যে মাল নামানো অপেক্ষা মাল চাপানো নিরাপদ। মেটা কেন্দ্র ভার কেন্দ্রের নিচে মাল চাপিয়ে যাবে, কী করতে হবে? নিচ দিকটাকে ভারী করতে হবে, যেদিকে ভারী ভার কেন্দ্রটা সেই দিকে শিফট করে যাবে। সুতরাং এমনভাবে এমন পরিমাণ লোড চাপাতে হবে যাতে করে ভার কেন্দ্রটা মেটা কেন্দ্রের নিচে চলে যায়। সেই কারণে এই ক্ষেত্রেতে তোমার জাহাজের উপর মাল চাপানো বা কোনো জলযানের উপর থেকে মাল নামানো অপেক্ষা মাল চাপানোটা অনেক বেশি নিরাপদ। এই প্রশ্নটা পরীক্ষায় মাঝে মাঝে দেয়। এটা হচ্ছে জলযানের সুস্থিতি বিষয়ক কথা। তাহলে এবার তোমার প্রশ্ন দেয় যে 1 কেজি তুলো আর 1 কেজি লোহার মধ্যে কোনটা বেশি ভারী। সহজেই সবাই বলবে যে 1 কেজি তুলো। প্রকৃতপক্ষে যদি বায়ু শূন্য স্থানে, অ্যাকচুয়ালি তোমার বায়ুতে দুটোই সমান, আর যদি বায়ু শূন্য স্থানে ভর মাপা হয় দেখা যাবে যে লোহার থেকে তুলোটা ভারী বেশি। কেন? তুলোটার ঘনত্ব অনেক কম, সেই কারণে 1 কেজি লোহার থেকে 1 কেজি তুলোর আয়তন বেশি। আয়তন বেশি হওয়ার জন্য কী হয়? 1 কেজি তুলো অনেক বেশি বায়ু অপসারণ করে। অর্থাৎ তুমি বায়ুতে যে তুলোর যে ওজন দেখছো, কোনো বস্তুর যে ওজন দেখছো, সেটা কি? বস্তুটার প্রকৃত ওজন মাইনাস অপসারিত বায়ুর ওজন। এটাই আমরা বায়ুতে দেখি যে 1 কেজি যে কোনো জিনিস, চিনি চাই কি 1 কেজি চাল, ওই অ্যাকচুয়ালি 1 কেজি চিনির যা বায়ু শূন্য স্থানে ওজন মাইনাস 1 কেজি বায়ু চিনি দ্বারা অপসারিত বায়ুর ওজন, এটাই আমরা দাঁড়িপাল্লায় পাই। সেক্ষেত্রে তুলো যেহেতু বেশি জল অপসারণ, বেশি বায়ু অপসারণ করে, সেক্ষেত্রে মাইনাস ওই তুলোর ক্ষেত্রে টার্মটা বেশি হবে। অর্থাৎ বায়ু শূন্য স্থানে 1 কেজি তুলোর ওজন মাইনাস 1 তুলোর দ্বারা বায়ু 1 কেজি তুলোর দ্বারা অপসারিত বায়ুর ওজন হচ্ছে যে আমরা এয়ারে এটাকে দেখতে পাই। তাহলে লোহার আয়তন কম বলে সে কম বায়ু অপসারণ করে, তার ফলে লোহার ক্ষেত্রে ওই মাইনাস টার্ম যেটা সেটা কম হওয়ায় তুলো অপেক্ষা। সেই কারণেতে যদি বায়ু শূন্য স্থানে ওজন করা হয়, বায়ু শূন্য স্থানে ভর নেওয়া হয়, তাহলে 1 কেজি বায়ু বায়ুপূর্ণ স্থানে যে 1 কেজি তুলো আর 1 কেজি লোহাকে যে মাপা হলো, দুটো সমান সমান যে হলো, ওটাকেই যদি বায়ু শূন্য স্থানে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে 1 কেজি লোহার তুলনায় 1 কেজি তুলোটা একটু বেশি, 1 কেজি তুলোর ওজনটা একটু বেশি। কিন্তু বায়ুতে যেহেতু আমরা দেখছি দুটোই সমান, ঠিক আছে।